লকডাউনের পঞ্চম দিনে দোকানপাট খুলে দেওয়ায় বরিশালের বাজারে মানুষের ভিড় বেড়েছে। ক্রেতার চাপ বেড়ে যাওয়ায় বেড়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, কিন্তু বাজারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। অপরদিকে লকডাউন বাস্তবায়ন, স্বাস্থ্যবিধি রক্ষা এবং বাজার নজরদারিতে নগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। লকডাউনে বরিশালের বাজারঘাট আগে থেকেই খোলা ছিল। প্রসাধনী ও পোশাক ব্যবসায়ীদের দাবি ছিল দোকান খুলে দেওয়ার। সরকার শুক্রবার থেকে সারা দেশে শপিং মলসহ দোকানপাট খুলে দেওয়ার ঘোষণা দেয়। নগরীর অন্যতম বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র চকবাজার, কাঠপট্টি, গির্জামহল্লা সহ অধিকাংশ দোকানই খুলেছে। নিত্যপণ্যের দোকানেও আগের চেয়ে ভিড় বেড়েছে। রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের বাজারে চাহিদার চেয়েও বেশি পণ্য কিনছে ক্রেতারা। গত কয়েকদিনের ব্যবধানে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অনেকটাই বেড়েছে বলে জানান ক্রেতারা। কারণ মাল জিনিস এখন কীরকমের বাড়তে আছে, নিত্য নতুন বাড়তে আছে মাল। যে আলু পশু দিয়ে 4-5 দিন আগে নিয়েছে 17 টাকায়, এখন কিনতে আছে 20 টাকায়। পেঁয়াজ নিয়েছে 35 টাকায়, এখন কিনতে আছে 38 টাকায়। এখন আমরা সাধারণ জনগণ তো এই দেখতেছি, ব্যবসায়ী দোকানে আসলে এই মালের দাম বাড়বে। এখন কোন জায়গা দিয়ে বাড়ে সেটা তো আর আমরা বলতে পারি না। এখন যে পায় না না পায়, যে গাড়ি আসে না না আসে, মাল শর্ট পরে কিনে বাজারে, সেই জন্যই বেশি কিনতে আছে মানুষ। দাম তো কমছে কই, বাড়ছে তো দাম, অনেক বাড়ছে। জি দাম বাড়ছে তো, তরি তরকারি দাম তো আমরা জানি না, হয়তো আসা যাওয়ার জন্য হয়তো ওরা এরা বিক্রি করতেছে, অথবা কৃত্রিম কোনো সৃষ্টি করছে, অথবা লোকদল কিনতে আছে বেশি করে, যে মনে করতেছে সামনে এই রোজা রমজান আইতা, সেই জন্য এটা হইতে পারে। এই সব জিনিসের দামই তো বাড়তি, তরি তরকারি মাছ মাছ তো বাজারে অনেকটা নাই দেখতেছি। অবশ্যই আমাদের সমস্যা হচ্ছে, আমরা যারা নির্ম মানে চাকরিজীবী করি তাদের তো নির্দিষ্ট আয়, এই দিয়ে তো আমাদের কিনতে হয়, খাইতে হয়, কী করবো, খাইতে তো হইব, ছেলেমেয়েদের খাওয়াইতে হবে। প্রচুর সংখ্যক ক্রেতারা একই সময় বাজারে ভিড় করায় স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে চরমভাবে। রমজান সামনে রেখে ক্রেতারা অতিরিক্ত পণ্য কেনায় বাজারে সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। আপনার এই যে লকডাউনের কথা শুনে মানুষ অনেক বেশি বেশি কিনতে আসে, কিন্তু এরকম মানুষে বোঝে না যে মাল আমদানি বেশি আছে, আমরা এখন আস্তে আস্তে কিনি, পরবর্তীতে পাবো মানে, এরকম কেউ মানতে আসে না। আপনার কয়দিন আগে লকডাউনের কথা কইছে বাজারে পিএস 20 টাকার পিএস 30 টাকা কিনে নিয়ে গেছে, মা এই জন্য তো পেয়েছিলাম বাইরে গেছে। আর মানুষ যদি আস্তে আস্তে কিন্তু আর রাখি রেখে আজকে পামু কালকে পামু, তাহলে মাছ বাজার নিয়ন্ত্রণ থাকতো পেস টিস আলু টুলো এগুলো। মানুষের লকডাউনের কথা শুনে বেশি করে কিনতে আসে, একটু বাজারে একটু বৃদ্ধি। বাজারে কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ মানছেন না। অপরদিকে বাজার নজরদারি, লকডাউন বাস্তবায়ন সহ স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। লকডাউন বাস্তবায়নে সরকারি আমাদের যে নির্দেশনাগুলো দিয়েছে, যেমন আমরা সকাল যেটা 8টা থেকে 4টা পর্যন্ত যে দোকান খোলা রাখার নিয়ম আছে, আমরা ওটা পরিদর্শন করছি। পাশাপাশি কেউ সন্ধ্যার পরে দোকান খোলা রাখতে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।